Argentina World Cup jitlo alhamdulillah jan ami Argentina supporter amra shobai onekei hoyto Argentina supporter jao ekhon eta amra supporting kotha bolbo na kintu Argentina desh oder rashtro oder sarkar ashole amader ei Argentina ke niye bhalobasha ebong bolte gele pagali dekhe tara nijer obak আসলে আমাদের দেশ থেকে এই 14-15 হাজার কিলোমিটার দূরে ছোট্ট একটা দেশ বাংলাদেশ আর্জেন্টিনার অর্ধেকের বেশি জনগণ বাংলাদেশকে চিনেই না এই আমাদের ভালোবাসা কিন্তু আমরা ওদের ফুটবল টিমকে দেখিয়েছি লিওনেল মেসিকে দেখিয়েছি এটার জন্য কিন্তু আর্জেন্টিনার জনগণের মাঠে কিন্তু এবং দুনিয়ার বিশ্বের মানচিত্রে কিন্তু বাংলাদেশ একটা নাম বাংলাদেশ একটা সুনাম হয়ে দাঁড়িয়েছে এবং সবাই কিন্তু বাংলাদেশকে চিনতে পেরেছে যে বাংলাদেশটাকে আর্জেন্টিনাকে নিয়ে এরকম পাগলাম মনে হচ্ছে আর্জেন্টিনা না বাংলাদেশই মনে বিশ্বকাপ জিতে গেছে এরকম একটা অবস্থা এবং এটা পূর্বে যেটা দাঁড়িয়েছে নতুন করে এখন ইনশাল্লাহ বাংলাদেশে আর্জেন্টিনার এমবাসি দূতাবাস খোলা হবে এবং বাংলাদেশ আর আর্জেন্টিনার মধ্যে আপনি ইকোনমিক কোলাবোরেশন বলেন ব্যবসায়িক কোলাবোরেশন বলেন কালচারাল কোলাবোরেশন বলেন শিক্ষার কোলাবোরেশন বলেন বিভিন্ন উদ্যোগ নিয়ে কিন্তু দুই দেশের সরকার আগাচ্ছে কিকে কেন্দ্র করে কোন জিনিসকে কেন্দ্র করে ফুটবলকে কেন্দ্র করে এবং খেলাধুলাকে কেন্দ্র করে তো যে খেলাধুলাটা আমাদের জীবনের জন্য অত্যন্ত জরুরি এবং শুধু খেলাধুলা না সেটা হচ্ছে যে কোনো শারীরিক পরিশ্রম সেটা আমরা যারা আসলে মানে নতুন প্রজন্ম বা যারা ধরেন টিনেজার যারা আপনার ধরেন 20-30 বছরের মধ্যে যারা আছে আসলে আমাকে দেখলে আমার বয়স হতে বা বোঝা যায় না এই বছর আমার 40 বছর হবে তো কিন্তু সারা জীবন চেষ্টা করেছি যে আমি যে কোনো ভাবে হোক যে কোনো খেলাধুলা দিয়ে হোক ক্রিকেট হোক ব্যাডমিন্টন হোক সবসময় খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকতে এবং খেলাধুলাটা আসলে যে খেলে শুধু তার জন্য না সবার জন্যই এটা হচ্ছে আপনার বেনিফিশিয়াল সবার জন্যই এটা লাভবান কেন আপনারা যদি একটু চিন্তা করে দেখেন যারা আপনারা খেলছেন আপনাদের পরিশ্রম হচ্ছে আপনাদের হার্টবিট পালসেট নিয়ন্ত্রণ হচ্ছে এবং আপনাদের শারীরিক অনেক রকমের আপনারা সুবিধা পাচ্ছেন এবং লাভবান হচ্ছেন এবং আজকে শুধু যারা খেলছেন তারা না যারা আপনারা খেলা দেখতে আসছেন তারা কি পাবেন তারা আনন্দিত হবে তারা মজা পাবেন কেউ বামের টিমকে সাপোর্ট করবে কেউ ডানের টিমকে সাপোর্ট করবে সবাই আমরা আনন্দিত হবো ঠিক আছে তো শুধু এটা ব্যক্তির লাভ না খেলাধুলা এটা আপনার সামাজিক লাভ এটা আপনার দেশের লাভ এবং আন্তর্জাতিক ভাবেও এটা একটা লাভ আছে আপনার যদি খেয়াল করে দেখেন চিন্তা করেন ঠিক আছে আমাদের গত বছর যখন আপনার ফুটবল ওয়ার্ল্ড কাপটা হলো তখন এখানে বাংলাদেশে বাংলাদেশ তো ফুটবল ওয়ার্ল্ড কাপে চান্স পায় না কিন্তু আপনারা যদি সারা বাংলাদেশ ঘুরে বেড়ান দেখবেন খালি নীল কালারের আর সবুজ কালারের সবুজ হলুদ কালারের পতাকা তাই না খালি ব্রাজিল আর আর্জেন্টিনা ব্রাজিল আর আর্জেন্টিনা এবং কিছু কিছু আপনার জার্মানিরও পতাকা আমি দেখতে পেয়েছি তো এই ফুটবল বিশ্বকাপটা যেটা আসলে আমাদেরকে করেছে শুধু দেশ না আমরা আসলে আন্তর্জাতিকভাবেও কিন্তু ঐক্যবদ্ধ হয়ে গেছি পুরো বিশ্বের প্রত্যেকটা দেশ কিন্তু ওই খেলার অসিলায় একত্রিত হয়ে গেছে এবং এইবার একটা খুবই মজার ঘটনা হয়েছে যেটা আপনারা অনেকেই আসলে জানবেন সেটা হচ্ছে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতলো আলহামদুলিল্লাহ যাক আমি আর্জেন্টিনা সাপোর্টার আমরা সবাই অনেকেই হয়তো আর্জেন্টিনা সাপোর্ট যাই হোক এখন এটা আমরা সাপোর্টিং কথা বলবো না কিন্তু আর্জেন্টিনার দেশ ওদের রাষ্ট্র ওদের সরকার আসলে আমাদের এই আর্জেন্টিনাকে নিয়ে ভালোবাসা এবং বলতে গেলে পাগলামি দেখে তারা নিজের অবাক আসলে আমাদের দেশ থেকে এই 14-15 হাজার কিলোমিটার দূরে ছোট্ট একটা দেশ বাংলাদেশ আর্জেন্টিনার অর্ধেকের বেশি জনগণ বাংলাদেশকে চিনেই না এই আমাদের ভালোবাসা কিন্তু আমরা ওদের ফুটবল টিমকে দেখিয়েছি লিওনেল মেসিকে দেখিয়েছি এটার জন্য কিন্তু আর্জেন্টিনার জনগণের মাঠে কিন্তু এবং দুনিয়ার বিশ্বের মানচিত্রে কিন্তু বাংলাদেশ একটা নাম বাংলাদেশ একটা সুনাম হয়ে দাঁড়িয়েছে এবং সবাই কিন্তু বাংলাদেশকে চিনতে পেরেছে যে বাংলাদেশটাকে আর্জেন্টিনাকে নিয়ে এরকম পাগলাম মনে হচ্ছে আর্জেন্টিনা না বাংলাদেশই মনে বিশ্বকাপ জিতে গেছে এরকম একটা অবস্থা এবং এটার পূর্বে যেটা দাঁড়িয়েছে নতুন করে এখন ইনশাল্লাহ বাংলাদেশে আর্জেন্টিনার এমবাসি দূতাবাস খোলা হবে এবং বাংলাদেশ আর আর্জেন্টিনার মধ্যে আপনি ইকোনমিক কোলাবোরেশন বলেন ব্যবসায়িক কোলাবোরেশন বলেন কালচারাল কোলাবোরেশন বলেন শিক্ষার কোলাবোরেশন বলেন বিভিন্ন উদ্যোগ নিয়ে কিন্তু দুই দেশের সরকার আগাচ্ছে
কিকে কেন্দ্র করে না কোন জিনিসকে কেন্দ্র করে ফুটবলকে কেন্দ্র করে এবং খেলাধুলাকে কেন্দ্র করে তো যেটা আমি আগেই বললাম যে খেলাধুলা শুনে না যারা আমরা দেখে মজা পাই খেলাধুলা তাদের জন্য এটা হচ্ছে অনেক বেনিফিশিয়াল তাদের জন্য এটা হচ্ছে লাভবান এবং বিশ্বব্যাপী এবং আন্তর্জাতিক মানচিত্রেও খেলাধুলা দৃষ্টি একত্রিত করে তোলে এবং খেলাধুলার বেনিফিট হচ্ছে এটা এতদিন পরে আমার ছোট বক্তব্য শেষ করবো সবাই ভালো থাকবেন সবাই আশা করি খেলাটাকে অনেক আনন্দের সাথে আপনারা উপভোগ করবেন ধন্যবাদ।